আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমাদের গন্তব্যস্থল ডেভিড থার্ড কপ, যার বাংলা শয়তানের গলা। তো সেখানে আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই একসাথে। তো এটা হচ্ছে আমাদের একটি অফিসিয়াল টুর। আমরা এখন আছি বুলগেরিয়ার ছোট্ট একটি শহর গোস্টে দেলছে। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল সেখানে যেতে প্রায় সময় লাগবে 3 ঘন্টার মতো। রাস্তা প্রায় 90 কিলোমিটার, তো পাহাড়ি রাস্তা, আঁকা পাকা রাস্তা, এই কারণে সময়টা একটু বেশি লাগবে। সো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আর আমাদের সাথে আছে 2 জন ট্যুরিস্ট গাইড, তো তারা আমাদের গাইড করবে কোথায় কখন যেতে হবে বা কোথায় আমাদের নামতে হবে। তো টোটাল তারা 2 জন আমাদের গাইড করবে এবং আমাদের কী করতে হবে বা আমরা কীভাবে গুহার ভিতরে প্রবেশ করব, তো সব কিছু তারা 2 জন আমাদের গাইড করে বুঝিয়ে দিবে। আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই মোহাম্মদ ফয়সাল শিকদার, এখানে আছে সাজ্জাদ ভাই, রোমান ভাই, তারেক ভাই, আমাদের শ্রী তুলসী চন্দ্র দাদা, আরও আছে অনেকেই, এবং আছে আমার বন্ধু রায়হান, আরও আছে আজমত ভাই, কবির ভাই, ক্লিন্টন দাদা, এবং আমি আরও অনেকের নাম জানি না। আরও আমার 2 জন ফ্রেন্ড আছে, মোহাম্মদ ওয়াসিম এবং পাবেল। পিছনে আছে আমাদের ইয়াসিন ভাই এবং সামনে আছে হাসান ভাই, আর অনেকেই আছে। যাই হোক, এখন আমাদের বাস মোটামুটি রেডি, এখন আমরা গন্তব্যস্থলে যাওয়া শুরু করতেছি। বাস দিয়ে যাওয়ার সময় রাস্তায় এরকম ছোট ছোট বাড়ি দেখতে পেলাম এবং আশেপাশে আসলে অনেক অপরূপ সৌন্দর্য, যা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যেতে যেতে দেখতে পারলাম অনেক দূরে পাহাড়ের উঁচু উঁচু সারি, এ যেন মেঘের চাদর বিছিয়ে আছে, যা দেখলে মন জুড়িয়ে যায়। এরা সবাই বাসের ভিতরে আনন্দ করতেছে এবং আমরা সবাই উপভোগ করতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। তো আনন্দ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আমরা পথ পাড়ি দিয়েছি, আর 2 ঘন্টা আমাদের সামনে যেতে হবে। যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়ি চলে চলেছে গড়ি বনের মাঝখান দিয়ে। যেদিকে তাকায় সেদিকে শুধু অপরূপ সৌন্দর্য, শিল্পী যেন তার নিজের হাতে এঁকেছে ছবিগুলো।
আঁকাবাঁকা রাস্তায় ছুটে চলেছে আমাদের গাড়ি। প্রকৃতির মাঝখানে এক টুকরো স্বর্গ যা হৃদয় ছুঁয়ে যায়। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। তো এখান দিয়ে আসলে গাড়িটা আনা সম্ভব হয়নি, এই কারণে আমরা সবাই হেঁটে যাচ্ছি। এক ধারে পাহাড় আর এক ধারে ঘাট, তো মাঝখান দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি। এখানে আমাদের পুরো টিম আছে, আমাদের টিমে সব মিলিয়ে 30 জন, এবং আমাদের 2 জন ট্যুরিস্ট গাইড আর 2 জন ফ্রেন্ড আছে, তারা উজবেকিস্তানের।
আর ছবি তোলার ইচ্ছা, সবাই এখান থেকে ছবিগুলো তুললো এবং আমরা এখানে ফার্স্ট প্যানেলের মুখে প্রবেশ করব। এবং প্যানেলের মুখে প্রবেশ করে সামনে আমাদের টিকিট কাউন্টার, তো সেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। ভিতরে খুব অন্ধকার, যাই হোক আমরা হেঁটে যাচ্ছি, সামনে আলো দেখতে পারতেছি। তো সেখানে টানেলের আরেকটা মুখ, ওখানে আমরা বের হব। ভূতের গলা গুহার সামনে আমরা চলে এসেছি, এখানে সবাই টাকা দিচ্ছে, টিকিট কাটতে হবে। তো টাকাগুলো ফয়সাল ভাই কালেক্ট করতেছে, পার পার্সন 10 টাকা, তো প্রায় বাংলাদেশের 700 টাকা করে। এখন ফয়সাল ভাই টিকিট কাটার জন্য যাবে, টিকিট কেটা হলে আমরা ভিতরে ঢুকবো। আমরা সবাই অপেক্ষা করতেছি এবং পরিবেশটা উপভোগ করতেছি। আমাদের ট্যুরিস্ট গাইড, উনি আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন, কীভাবে যেতে হবে, কী কী করতে হবে বা কী কী করা যাবে না। তো সেই অনুযায়ী আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন দেখা যাক ভিতরে যে আমরা কী দেখতে পারি। খুব অন্ধকার, এগুলো আসলে পাথর থেকে হয়তো রাস্তাগুলো হয়েছে, আমরা আসলে জানি না। খুব ভয়ানক জায়গা, মাটির অনেক গভীরে। তো আমরা সবাই আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এবং উপভোগ করছি, আপনারাও দেখতে থাকুন। মাটির নিচের দিকে যাচ্ছি, তো যাচ্ছি, শেষ হচ্ছে না, জানি না আরও কত দূর যেতে হবে। তো এখানে ডান দিকে আবার ঘুরতে হলো, মানে গর্তটা ডান দিকে ঘুরে গেছে। যাই হোক নিচের দিকে যাচ্ছি যাচ্ছি। আমরা এখন মাটির গভীরে পৌঁছে গেছি, তো যারা বাকি ছিল তারা আস্তে আস্তে আসতেছে। সবাই অনেক ভয়ে ভয়ে আছে, কারণ কখন কি হয় বলা যায় না, কারণ এর আগেও 5 জন ট্যুরিস্ট এখানে মৃত্যুবরণ করেছে, তাদের উপরে নাকি পাথর পড়েছিল, আমরা আসলে শিওর জানি না। তারা পানিতে হারিয়ে গেছে নাকি কি হয়েছে আমরা আসলে জানতে পারি না। তো এই কারণে সবাই ভয়ে ভয়ে আছি, কি হয় জানি না, আল্লাহ ভরসা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
পানি হয়ে গেছে, ভিডিও বেরোন হয়ে গেছে। গুহার ভিতর দিয়ে পানির ঝর্ণা বয়ে গেছে, অনেক সাউন্ড আপনাদের শোনানোর চেষ্টা করলাম, আশা করি সবার ভালো লাগছে। এখন আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করব এবং সিঁড়িগুলো অনেক পিচ্ছিল, আমরা অনেক সতর্কভাবে নিচে নেমেছি এবং সতর্কভাবে সবাইকে উঠতে হবে, অনেক পিচ্ছিল, রিক্স নিয়ে আমরা এখানে আসছিলাম। অনেক লাইট কিন্তু তারপরও ভিতরটা অন্ধকার, কীরকম জানি গা ছমছমে পরিবেশ। নাম দিয়েছে ভূতের গলা, তো আসলে সেরকমই ভূতের গলার মতো, অনেক ভয় লাগছিল। যাই হোক, এখন আমরা যে সব কিছু আমাদের দেখা শেষ, এখন আমরা আস্তে আস্তে উপরে চলে যাব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, এখানে আপনারাও আসতে পারেন। সবাই উপরের দিকে উঠে আসতেছে, গুহার ভিতরে নেমে এবং উপরে ওঠা অনেক কষ্ট, সবাই হাঁপিয়ে গেছে। ভূতের গলা, এটা দেখে সবাই যে আনন্দিত তা এদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে, সবাই অনেক খুশি এবং সবাই আনন্দিত।
যেদিকে তাকায় সেদিকে শুধু সৌন্দর্য, পাহাড়ের বুক চিরে নেমে এসেছে ঝর্ণা। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে গেল। এখন আমাদেরও যেতে হবে আমাদের নিজের গন্তব্যস্থল ঝারঝার বাসায়। মাঝ রাস্তায় 20 মিনিটের ব্রেক, সবাই আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করা হলো, অনেক সুন্দর।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের সাথে সাথে পশু পাখি তাদের নিজ নিজ বাড়ি চলে যাচ্ছে। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সামনে আমি আপনাদের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।